Hey guys, assalamualaikum, it's Miftah Karlam and welcome to Vlog 30. Good morning, Bandarban. So guys, আমরা এখন বেরোবো বান্দরবনের আরো কিছু স্পট আছে ওইদিকে যাব সো আমাদের মেইনলি যাওয়ার কথা ছিল আলীকদমের দিকে ডিম পাহাড় হয়ে আলীকদমের দিকে সো ওইটা ওই রুটটা মেবি ক্যান্সেল করতে হবে বিকজ গতকালকে দেখতেই পারছেন আপনারা যে মাসির শরীর খুব খারাপ হয়ে পড়ছিল সো ওর জন্য ও এত জার্নি করতে পারবে না সো ওইটা আমার নেক্সট ডে আসতে হবে আবার ওই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য সো ইয়েস আই এম রিয়েলি সরি ওই জায়গাটায় আমি এখন যেতে পারতেছি না আপনাদের নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ডে আবার কোনোদিন আসবো এখানে অবশ্যই আসবো বিকজ বান্দরবন ইজ সো বিউটিফুল গাইজ সো এখন বেরোবো বের হয়ে যাবো কিছু জায়গা আসা আশেপাশে সো ওগুলো দেখাবো আপনাদের সো এমনিতে অনেক লেট হয়ে গেছে সব একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠছি সো আর দেরি না করেই চলেন বের হয়ে যাই গুড মর্নিং মাসিয়ার চলো চলো বের হয়ে যাই আমরা চলো লেট করো না চলো লেটস গো সো গাইজ আমরা চলে আসছি স্বর্ণ মন্দিরের এক সামনে গাড়ি নিয়ে উঠে গেছি সো এই জায়গাটা অনেক স্টিফ একটা জায়গা অনেক মানে একেবারে খাড়া একটা জায়গা সো এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে অনেক প্যারা সো এখন ভিতরে যাবো অ্যান্ড আপনাদের দেখাবো সো গাইজ আমরা এখন আসছি স্বর্ণ মন্দিরের এখানে সো ইটস রিয়েলি অ্যামেজিং এই জায়গাটা খুবই জোস বাট এখানে আমাকে ক্যামেরা অ্যালাউ করে নেই বিকজ মানে এখানে অ্যাকচুয়ালি পারমিশন লাগে সো আমি ক্যামেরা জমা দিয়ে আসতে হয়েছে সো আমি ফোন দিয়ে ব্লগ করতেছি আমি জানি না আমার সাউন্ড কোয়ালিটি খুবই বাজে আসার কথা কেমন আছে আই ডোন্ট নো বাট আই এম সরি ফর দ্যাট বিকজ এখানে এছাড়া আর কোনো উপায় নেই সো ইয়েস কিপ এনজয়িং স্বর্ণ মন্দির সো গাইজ আমরা চলে আসছি নীলাচলে সো এটা সেই একটা জায়গা সো আপনাদের বান্দরবন আসার পর আপনাদের ব্লগে কথা বলতেই দেখা যায় নাই কারণটা কি ভাই আর কেমন লাগছে সেটা আমার বলেন ভাই আকা বাকা মেঠো পথে এসে আমার মাথা ঘুরে গেছে সো মাহফুজ ভাই মাসি আর দুইজনে অসুস্থ হয়ে পড়ছে খুবই বিকজ ওরা এই রাস্তাগুলো সহ্য করতে পারতেছে না সো আমরা এখন নীলাচলের ভিতরে যাচ্ছি এখানে থেকে নাকি অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে সো আপনাদের সাথে শেয়ার করবো সো চলেন ভিতরের দিকে যাই অ্যান্ড এনজয় করি নীলাচল
সো গাইজ, আমাদের নীলাচল ঘোরা শেষ। অ্যান্ড এখানে প্রচণ্ড পরিমাণ রোদ, আপনারা দেখতে পারছেন। অ্যান্ড ভিউটা অনেক সুন্দর। সো বান্দরবন ঘোরা অলমোস্ট শেষ এখানেই। অ্যান্ড এখন চলে যাবো কক্সবাজারের দিকে, বিকজ বান্দরবন থেকে কক্সবাজার খুব কাছে। অ্যান্ড কক্সবাজার আমার খুব প্রিয় একটা জায়গা। সো আর দেরি করবো না, চলেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সো গাইজ, আমি ঢাকায় ব্যাক করছি লাইক আরও দুই তিন দিন আগে, বাট ব্লগটা এখন এন্ড করতেছি বিকজ এই কয়েকদিন আমার শরীর এত খারাপ ছিল, হাই ফিভার ছিল। সো বান্দরবনের থেকেই শুরু হয়েছে। সো আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যান ছিল, বাট বান্দরবনের ওয়েদার এত খারাপ তো যাওয়া হয় নাই। সো আমরা ডিরেক্ট ঢাকা ব্যাক করি। অ্যান্ড এসে ঢাকা আসার পর আমার শরীরও পুরো খারাপ হয়ে যায়। সো ইয়েস, সো আজকে আমি ব্লগটা এন্ড করতেছি। সো বান্দরবন ওয়াজ রিয়েলি বিউটিফুল, আমার লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হলো গাড়ি নিয়ে যাওয়াতে। সো যারা যারা গাড়ি নিয়ে যাবেন বা বাইক নিয়ে যাবেন, তাদের বলবো খুব সাবধানে রাইড করবেন, বিকজ অনেক আঁকাবাঁকা রাস্তা অ্যান্ড দুই পাশে পাহাড়ি খাদ। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। অ্যান্ড অফকোর্স আপনারা সবসময় মানে চোখ কান নাক সব খোলা রাখবেন, বিকজ পাহাড়ি রাস্তা বলে কথা। সো ইয়েস, দ্যাটস ইট গাইজ, আমি ইনশাল্লাহ হয়তো বা সামনে আবার বান্দরবন যেতে পারি, বিকজ আরও অনেক ঘোরা বাকি বান্দরবনের। সো ইয়েস, সো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই।